আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন বুকস। আমাদের আজকের আলোচ্য গ্রন্থ পাথেয় পাবলিকেশনস থেকে প্রকাশিত ইসলামের অর্থদর্শন ও বণ্টন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দিন শেষে আবার ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত একটি জীবনের সর্বাঙ্গীন কল্যাণকামিতাই এই ধর্মের মূল দর্শন। মানুষের পার্থিব জীবনের মৌল বিষয় হলো তিনটি: এক, ইবাদত বা উপাসনা; দুই, মুয়াশারাত বা আচার আচরণ; তিন, মুয়ামালাত বা লেনদেন। একজন মানুষের, একজন মুমিন মুসলিম বান্দার গোটা জীবনের উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে আর্থিক আদান প্রদান বা অর্থগত লেনদেন। আবার এই ইহলৌকিক আর্থিক আদান প্রদান বা অর্থগত লেনদেনের পরিশুদ্ধতাকে পরলৌকিক কামিয়াবির শর্ত হিসেবে ঘোষণাও করা হয়েছে। তাই মানুষের জীবনের এই আর্থিক আদান প্রদান বা অর্থগত লেনদেন ব্যবস্থাপনায় ইসলাম প্রদত্ত কল্যাণকামিতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আর আমরা জানি কল্যাণকামিতার অপর নামই হচ্ছে ধর্ম। ধর্ম মানেই কল্যাণকামিতা। একজন মানুষকে অবশ্যই কল্যাণকামিতায় বসবাস করতে হলে এবং কল্যাণকর আর্থিক আদান প্রদান বা অর্থগত লেনদেন করতে হলে ইসলামী অর্থদর্শন বা লেনদেন সংক্রান্ত বিধান সম্পর্কে জানতে হবে এবং তা মানতে হবে। ইসলাম প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতি বা অর্থদর্শন ও বণ্টন ব্যবস্থা এবং লেনদেন ও ব্যবসা বাণিজ্যগত বিধানমালার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ সব প্রবন্ধের সংকলন ইসলামের অর্থদর্শন ও বণ্টন ব্যবস্থা গ্রন্থটি। গ্রন্থটিতে যুগশ্রেষ্ঠ আলেমদ্দিন আল্লামা ফরিদুদ্দিন মাসুদ রচিত 30টি প্রবন্ধ সংকলিত হয়েছে। পৃথক পৃথক সব প্রবন্ধের সঙ্গে ইসলামের অর্থদর্শন ও হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই এর ইসলামের অর্থ বণ্টন ব্যবস্থা শিরোনামের দুটি প্রবন্ধের বাংলা অনুবাদও যুক্ত করা হয়েছে। দীন ইসলামের নানাবিধ খেদমতের পাশাপাশি বাংলা ভাষায় লেখালেখির ময়দানেও ভূয়সী প্রশংসাযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন আল্লামা ফরিদুদ্দিন মাসুদ। ইসলামের অর্থদর্শন ও বণ্টন ব্যবস্থা গ্রন্থটি তার অনন্য উদাহরণ। এই গ্রন্থটিতে যেসব প্রবন্ধ রয়েছে সেগুলো হলো: এক, ইসলামের অর্থদর্শন ও হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু; দুই, ইতিহাসের প্রেক্ষাপটে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু; তিন, ইসলামে খাদ্য ও নিরাপত্তা লাভের পথ; চার, শ্রমজীবী মানুষ ও ইসলাম; পাঁচ, বাজেট ও জনকল্যাণ; ছয়, ইউরোপীয়রা বাজেট সম্পর্কে জ্ঞান পায় বহু পরে; সাত, মুঘলদের বাজেট ভাবনা; আট, বৈশাখ ও বাজেট; নয়, দুর্বল শিক্ষা ব্যবস্থা; দশ, নবী ও খলিফাগণের আমলের বাজেট; এগারো, ওলামায়ে কেরাম কখনো ভাষা বিরোধী ছিলেন না; বারো, বাজেট ও জীবনযাত্রা; তেরো, অর্থলিপ্সা ও আখেরাত; চোদ্দ, অর্থের জন্য অস্থিরতা; পনেরো, ইসলামের অর্থ বণ্টন ব্যবস্থা; ষোলো, ইসলামে অর্থনীতির স্থান; সতেরো, সম্পদ এবং এর মালিকানার বুনিয়াদি কথা; আঠেরো, ধন বণ্টনে ইসলামের মৌলিক উদ্দেশ্যাবলী; উনিশ, ধন বণ্টনে পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি; বিশ, ধন বণ্টনে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ; একুশ, ধন বণ্টন ব্যবস্থায় ইসলামী দৃষ্টিকোণ; বাইশ, সম্পদের প্রথম পর্যায়ের মালিক; তেইশ, পুঁজিবাদ ও ইসলাম; ক, মালিকানা কারবার; খ, অংশীদারি কারবার; গ, মুজারাবাদ; চব্বিশ, সুদি কারবার; পঁচিশ, কেরায়া ও সুদের পার্থক্য; ২৬, ধন বণ্টনে সুদ অবৈধকরণের প্রভাব; ২৭, একটি সংশয়ের দূরীকরণ; ২৮, মজুরি সমস্যা; ২৯, ধন বণ্টনের দ্বিতীয় পর্যায়ের খাতসমূহ; ৩০, ভিক্ষাবৃত্তির উচ্ছেদ সাধন। বইটি সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে লেখক আল্লামা ফরিদুদ্দিন মাসুদ বলেন, অর্থনীতি ইসলামের মৌলিক আলোচ্য বিষয়। ইসলামের অন্যান্য বিষয় বিধান নিয়ে যতটা আলোচনা ও রচনা হয়েছে সে তুলনায় অর্থনৈতিক বিষয়টি নিয়ে তুলনামূলক কম বই পুস্তক রয়েছে। আমি এ গ্রন্থে দুটি বিষয়কে এক করার চেষ্টা করেছি: ইসলাম প্রদত্ত অর্থনৈতিক দর্শন ও বণ্টন ব্যবস্থা। ইসলামের অর্থনৈতিক বণ্টন নীতিমালা নিয়ে যাও কিছু আলোচনা বা লেখালেখি হয়েছে, কিন্তু ইসলামের অর্থদর্শন নিয়ে কাজ হয়নি বললেই চলে। দর্শন মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শন দ্বারাই মানুষ পরিচালিত হয়, সুতরাং অর্থদর্শন বিষয়টি নিয়েও কাজ হওয়া উচিত। ইসলামের অর্থদর্শন ও বণ্টন ব্যবস্থার সমন্বয়ধর্মী কাজের মাধ্যমে বাস্তব জীবন ভিত্তিক অর্থব্যবস্থার দিক নির্দেশনাময় এক প্রয়াস এই গ্রন্থটি। বইটি প্রকাশ করেছে পাথেয় পাবলিকেশনস। মোট পৃষ্ঠা সংখ্যা ১৩৬, মুদ্রিত মূল্য ১৫০ টাকা। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নাজমুল হায়দার। ১৯৭১ সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছে এবং ২০১৪ সালে প্রকাশিত হয়েছে পরিবর্তিত ও পরিমার্জিত সংস্করণ। বইটি কিনতে চাইলে ১২
1227/A/1 চৌধুরীপাড়ায় অবস্থিত পাথেয় পাবলিকেশনসের অফিস থেকে ক্রয় করতে পারেন অথবা কল করতে পারেন 01-777-44-7724 অথবা 01-914-043757 এই নাম্বারে। এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন rokomari.com এ। আপনার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বইয়ের ভিডিও রিভিউ তৈরি করতে যোগাযোগ করুন 01-856-144-441 নম্বরে অথবা ইমেল করুন islamprotidinbd@gmail.com এই ঠিকানায়।